Rakib official nama jitu Rakibor second channel asile, new channel asile, high speed growing channel asile, oti phone kali grow pura channel asile, iti mudhe youtuber pura naik kya hoye geche, chwaha hoye geche youtuber pura. Halo bondhura kemon achen sobai asha kori sobai bhalo achen to amio khub bhalo achi to ajker video ta niye elam Rakib ar Mustafizur niye tar moddhe khubi boro ekta controversy chole ache মানে ভাবছিলাম যে তাকে কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছে তখন মুস্তাফিজুর লাইভে এরে কইছাল যে রাকিবের চ্যানেল স্টক মারছাল যে স্টকটা উড়িয়ে নিব ভাবছিলাম যে তখন তাহলে ওর মধ্যে কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছে কিন্তু না কন্ট্রোভার্সি আরো বাড়লো বলিন ওতে থেকে লাভ হইতেছে আমাকো আমরা ভিডিও বানাইতেছি মগন দিয়ে ভিডিও বানাইলে ভিউজ হইতেছে আজকান থেকে বেশ মারা গেল রাকিবের আমার আশা তো গাইস মুস্তাফিজুর কিন্তু লাইভে এরে কইছাল যে রাকিবের চ্যানেলে স্টক আমি উড়িয়া দিমু কিন্তু সে সেটা স্টকটা উড়াইছাল না একদিন লেট হইছাল একদিন গেছাল একদিনের ওদের স্টকটা উড়াইছাল না তারপরে রাকিব খেপে যায় কিন্তু একটা ভিডিও বানাইলো ভিডিওর মধ্যে মুস্তাফিজুর যাতা কইলো তারপরে মুস্তাফিজুর কিন্তু খেপে যায় রে রাকিবের চ্যানেলে স্টক দিল তো রাকিব কি কইছাল রাকিবের মুখ থেকে সেই কথাটা শুনা নাই আর মুস্তাফিজুর রহমান আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি আমার চ্যানেলে একটা স্ট্যাক দিয়েছো পারো যদি আরো 10 15 টা স্ট্যাক দিয়ে আমার চ্যানেল ব্যান করায় দাও একটা চ্যানেল ব্যান করা বা 10 টা চ্যানেল আমি খাড়া করামু যতদিন পাবলিকের ভালোবাসা আমার সাথে আছে ঠিক আছে আর কত হলো তুমি ভাবতাছো যে আমি রাকিবের চ্যানেলে স্ট্যাক দিছি ওনার আমার বিরুদ্ধে মানে কেউ ভিডিও বানাবো না আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কর্মকাণ্ড যদি করো আমি তোমাকে গান ফাড়া রোস্ট করব একদম চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ মেরে কই দিলাম তোমার বিরুদ্ধে আমি সারা জীবন ভিডিও বানাবো সারা জীবন চাই আমার চ্যানেল থাক আর চাই না থাক চ্যানেলের পরও আমি করি না যতদিন পাবলিকের ভালোবাসা আমার সাথে আছে ততদিন আমি খেলবো ঠিক আছে আরেকটা কথা গাইস এগুলো হলো ফেক স্ট্রাইক মারলে যে চ্যানেল ব্যান হয়ে যাবে বিষয়টা এরকমের না ফেক স্ট্রাইক ওঠানোর মতো ক্ষমতা রাকিবের আছে এরা তার মানে হিরো হবার চাই সোশ্যাল মিডিয়ায় যে আমি ইউটিউব কিং আমি একবারে বাল ছিলাম তো গাইস আপনারা রাকিবের কথা শুনলেন রাকিব যে কই বানাইছে খুব রাগে রাগে কইতাছে একদিন লেট হইছে মুস্তাফিজুর ওই স্ট্রাকটা উড়ায় নাই দেখে সেই জন্য কিন্তু রাকিব এরম কই বানাইছে যে তোর যদি দম আছে আর স্ট্রাক দিয়া দেখা তো সেটা নিয়ে কিন্তু খেয়ে ফেলে যায় কিন্তু মুস্তাফিজুর তার চ্যানেলে অলরেডি দুটা স্ট্রাক দিয়া দিছে তো সেটা কিন্তু মুস্তাফিজুরও লাইভে এরা কই বানাইছে যে মুস্তাফিজুর দম আছে আর স্ট্রাক মারি দেখা এটা স্ট্রাক ভুলতে লাগাইছে আর মারা আর তেও কইছে এনে স্ট্রাক মই উঠাইলো এতিয়া ক্যামেরা একটু লব লাগে এবং লাইক ডকুমেন্ট সাইড ইয়েস এইটো কি লেখা আছে যদি আপনাদের যদি ইয়াতে দেখিও পারিছে মই জুম করিছো কোন অলপমান জুম করিছো ঠিক আছে মই এই ফলে টান দিছো ইফলে ঠিক আছে হ্যাঁ এটু সাব ইয়োর ইয়া থ্রি কপিরাইট স্ট্রাইকস ইয়োর অ্যাকাউন্ট উইল বি টার্মিনেট অন 27 ডিসেম্বর সাইছে এটু উপর যদি আনকে মই টানো তেন হল আপনাদের নিশ্চয় দেখা পাবো সাব এটু রাকিবর চ্যানেল এটু রাকিবর চ্যানেল ইয়াতে স্ট্রাইক খাইছে 3 অফ 3 ঠিক আছে তিনটা স্ট্রাইক আমি দিছো আর এটা তার অলরেডি নোটিফিকেশন এটা শো হয়ে গেছে 27 ডিসেম্বর 13 চ্যানেল ডিলেট হব আর 13 চ্যানেলত বড় এইখিনি সময় 7 দিনের যে টাইম আছে চ্যানেল ডিলেট হওয়ার লৈকে এই মুহূর্ত লৈকে কোনো ধরনের ভিডিও আপলোড করিব নোয়ারিব তো গাইস মুস্তাফিজুর কিন্তু লাইভ একবার প্রুফ দেখা দিতেছে যে রাকিবের চ্যানেলে আরো স্ট্রাইক দিছে কিন্তু রাকিব তারে দমের কথা কইছিল যে দম আছে যে আরো স্ট্রাইক দে এজন্য কিন্তু রাকিবের চ্যানেলে আরো স্ট্রাইক দিছে টোটাল তিনটা স্ট্রাইক দিছে রাকিবের চ্যানেলে রাকিবের চ্যানেল দেখাইতেছে যে 27 ডিসেম্বরে রাকিবের চ্যানেল মোটামুটি ডিলাট হয়ে যাবো ইউটিউব থেকে নাইকি হয়ে যাবো আমার মাথা নষ্ট তো রাকিব যে কইলো দুদিন আগে ভিডিও বানিয়ে যে কইলো মুস্তাফিজুর ভাই থ্যাংক ইউ আমার চ্যানেল থেকে স্ট্রাইক উড়িয়ে নেওয়ার জন্য তো রাকিবের সেই ভিডিও আগে আপনারা দেখে নেন রাকিব কি কইতাছে যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আসছিল ওই স্ট্রাইকটা মুস্তাফিজুর ভাই কিন্তু অলরেডি উঠায় নিছে তো থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর ভাই স্ট্রাইকটা উঠানোর জন্য তো গাইস আপনারা দেখলেন রাকিব কইতাছে যে থ্যাংক ইউ মুস্তাফিজুর ভাই আমার চ্যানেল থেকে স্ট্রাইক উড়িয়ে নেওয়ার জন্য কিন্তু মুস্তাফিজুর স্ট্রাইক উড়াই নাই সেটা মুস্তাফিজুরও নিজে হেরা কই বানাইছে কারণ পুরা কন্ট্রোভার্সি চলে যাচ্ছে মুস্তাফিজুর কইতাছে এক ফালে রাকিব কইতাছে আরেক ফালে মুস্তাফিজুর আরো উল্টা আরো ইউটিউবে আহেরা লাইভে আহেরা ডাইরেক্ট কই দিল আমি তোর চ্যানেল স্ট্রাইক উড়াই নাই উড়ামো না উল্টা আরো দেখিয়ে দিল তোর চ্যানেল আরো স্ট্রাইক মারছে সেটা আরো দেখিয়ে দিল ইতিমধ্যে রাকিব শর্ট ফান যে আর একটা নতুন চ্যানেল খুলছাল রাকিব ভাই রাকিব অফিসিয়াল যে নতুন চ্যানেল খুলছাল সেই চ্যানেলটা ইতিমধ্যে ডিলাট করে দিছে আরো স্ট্রাইক তিনটা মারছাল সেই চ্যানেলটা মানে যে ডিলাট হয়েছে তো সেটা তো মুস্তাফিজুর ভাই লাইভ দেখাইতেছে ইউটিউবের মধ্যে আইরা তো হে মুস্তাফিজুর হে ভিডিওটা আগে আপনারা দেখেন কইতা কইছিলু যে রাকিব মই তো ঘরত ধরে ইউটিউবের উপর অলাই দিন আর মই হেনু কয়ে করেছি কারণ এনুকা ফালতু রস্টার সকলে রস্টার আছে সকলে রস করে মক ভাল লাগে কিছুমান রস্টার আছে
রস্তরে মোটা লোকক এন্টারটেইন হিসেবে লও আর মোটা লোকর ভিতর লাইক দিও কিন্তু রাকিব জেনুয়া করে মুখর পর লেতরা কথা হয় মুখর পর খেসা কথা হয় তেলক কেবল রস্তা রস্তিকর নামে তেলকে ফ্যামিলি গালি দিয়ে তেলকে মোর মা গালি দিয়ে ডেটা গালি দিয়ে তেলকে মোর বাচ্চা গালি দিয়ে তেলকে মোর ওয়াইফ গালি দিয়ে রস্তিকর নামে তেলকে আসলে রস্তার নাকি রস্তার নয় রাকিব আমি চ্যানেলটা প্রথম সার্চ করিছো ইয়া রাকিব শর্ট সরি অফিসিয়াল সার্চ করিছো ঠিক চ্যানেলটি বলাইছে এইটু চ্যানেল যদি 15000 সাবস্ক্রাইবার সাইসে চ্যানেলটো রাকিব অফিসিয়াল এটো লোগো রাকিবৰ লোগো আছে ফটোয়া টুৰি এটা ফটো আছে তার মানে এটো সাব এটা মেন ইন্টারেস্টিং কথাটো এইটোৱে সাব কি লেখা আছে ইয়াতে হালকে দেখো এটা আবার লাহে লাহে দিস একাউন্ট হ্যাজ বিন টার্মিনেট বিকজ রিসিভ মাল্টিপল থার্ড পার্টি ক্লায়েন্টস ঠিক আছে জি আন হোক আপোনালোকে গম পাইছে যে এই চ্যানেলটো অলরেডি ইউটিউবৰ ফালৰ পৰা রাকিব অফিসিয়াল নামৰ যিটো রাকিবৰ সেকেন্ড চ্যানেল আছিলে নিউ চ্যানেল আছিলে হাই স্পিড গ্রোয়িং চ্যানেল আছিল অতি সোনকালে গ্রো করা চ্যানেল আছিল ইতিমধ্যে ইউটিউবের পর নাইকিয়া হয়ে গেছে চুয়াহা হয়ে গেছে ইউটিউবের পর তো বন্ধুরা আপনারা দেখলেন যে মুস্তাফিজুর ডাইরেক্ট লাইভ প্রুফ দেখা দিল লাইভ আয়ে দেখা দিতেছে যে রাকিবের রাকিব অফিসিয়াল যে নতুন করে চ্যানেল খুলছাল দুই দিনের মধ্যে 15000 সাবস্ক্রাইব হয়ে গেছে হালকা কিন্তু সেই চ্যানেলের মধ্যে মুস্তাফিজুর নিয়ে আর একটা ভিডিও ছাড়লো মন্তব্য ভিডিও ছাড়লো সেটা নিয়ে কিন্তু রাকিবের সেই চ্যানেলটাও মুস্তাফিজুর ইউটিউবে থেকে নাইকিয়া করে দিল তিন ডাই স্ট্রাইক মারছে ডাইরেক্ট তিন ডাই স্ট্রাইক মেরা চ্যানেল গায়েব হয়ে গেছে গা চ্যানেলটা কিন্তু সার্চ করলেও কিন্তু ইউটিউবে এখন আহে না রাকিব অফিসিয়াল তো মুস্তাফিজুর ভাই কামটা বেশি ভালো করল না তুমি মানছি রাকিব তোমার নিয়ে কিছু খারাপ কথা কয়ে ভিডিওটা বানাইছে কিন্তু মাফ করে দেন একসাল এর উপরে আর কোনো কিছু নাই মাফ করে দিলে তুমি একটু তোমার রাইজে ভালো পাইতো যে না জায়গা যাই হোক মুস্তাফিজুর মনটা বড় আছে রাকিব যা কইছে কইছে কিন্তু মুস্তাফিজুর তারে মাফ করে দিছে কিন্তু না তুমি মাফ না কইরা কিন্তু আর উল্টা তুমি রাকিবের চ্যানেল ডিলিট করে দিলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজে থেকে দেখতেছেন ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেন বাই বাই গাইস